ডাক্তার পাখড়াশিকে তো আপনারা চেনেনই। আমাদের পাড়ার সেই পাগলাটে বুড়ো ভদ্রলোক, উস্কো খুস্কো চুল, চোখে উদ্ভ্রান্তের মতন দৃষ্টি, যেন কখনো কোথাও মন টিকছে না। তিনি নাকি সাইকোলজিতে এম এ করেছেন, তুলনামূলক সাহিত্যে এম এ করেছেন, ইতিহাস, দর্শন, এমনকি পার্সি সাহিত্যেও নাকি এম এ করেছেন। তাঁর তিন চারটে ডক্টরেট নাকি রয়েছে এইসব বিভিন্ন বিষয় ছড়িয়ে ছিটিয়ে, ভাবা যায়। আমি অবশ্য মুখ্যসূক্ষ্ম মানুষ, আমি অত কিছু জানি না। পাড়ার চায়ের দোকানে তার সঙ্গে আমার আলাপ। আমি মাঝে মাঝেই তার কাছে আসি গল্প শোনার জন্য। তিনি বলেন তিনি নাকি অনেক বছর ধরে সাইকিয়াট্রি প্র্যাকটিস করেছেন। যা পাগলাটে লোক, পাগলদের ডাক্তার হওয়াই তার পক্ষে ঠিক। তাঁর সবই হল পাগল ছাগলদের নিয়ে গল্প। আমার অবশ্য শুনতে মন্দ লাগে না। ওই যে কফি নিয়ে আসছেন, চিনি ছাড়া কালো কফি খান কাপের পর কাপ, কি করে যে খান কে জানে। কফি নিয়ে এসে লম্বা একটা চুমুক দিয়ে পকেট থেকে একটা বিড়ির প্যাকেট বার করলেন। আমায় জিজ্ঞেস করলেন, বিড়ির কত রকমের সুতো দেখেছো? বিড়ির তো একটাই সুতো দেখেছি স্যার, বাঁধা থাকে। সেটার কথাই হচ্ছে, সেটাই অনেক রঙের হয়, লাল, সবুজ, কালো, নীল, হলদে। হ্যাঁ, আমি এই কটা রঙই দেখেছি। আমি কালো সুতোর বিড়ি খাই। সে যাই খান না কেন আপনি, এই বস্তুটার গন্ধ আমার অসহ্য লাগে। পাত্তাই দিলেন না আমাকে। দিব্যি ফস করে লাইটারটা জ্বালিয়ে ধরিয়ে ফেললেন বিড়িটা। আশ্চর্য, গন্ধটা কিরকম অন্য রকম লাগছে, মিষ্টি মিষ্টি। বিড়ির পাতার গন্ধের মতন বিচ্ছিরি তো নয়, বেশ বেশ ভালো। ম্যাজিক ট্যাজিক জানেন নাকি ভদ্রলোক? দেখি মিটি মিটি হাসছেন। হে, চমকে গেলে? হ্যাঁ, মানে গন্ধটা অন্যরকম তো। হ্যাঁ, বদলে দিয়েছি। মানে? মানে এই যে তুমি বলছিলে না বিড়ির গন্ধ তোমার বাজে লাগে, সেই জন্য আমি তোমার কাছে এই বিড়ির গন্ধটা বদলে দিয়েছি। আমি বিড়ি খাচ্ছি, তোমার অসুবিধা হলো না, সাপ অমূল্য লাঠিও ভাঙল না। আবার কফিতে একটা লম্বা চুমুক। আমি ভয় ভয় জিজ্ঞাসা করলাম, ম্যাজিকও জানেন না আপনি? ম্যাজিক না, হে ম্যাজিক না, ম্যাজিক তো লোক ঠকানো। আমার সত্যি সত্যি কিছু ক্ষমতা আছে, জানবে জানবে, ক্রমশ সব জানবে। উরি বাবা রে, গল্প শুনতে এসে কি সাঁই বাবার পাল্লায় পড়ে গেলাম নাকি? আমি তো জানতাম ডাক্তার, পাগলদের রোগ সারায়, এ তো নিজেও পাগল আমাকেও পাগল করে দেবে। কিরকম অদ্ভুত ভাবে চেয়ে আছে, সত্যি ক্ষমতা টমতা আছে নাকি? কি করব, প্রণাম করে ফেলবো একটা ঢিপ করে। কে, কি ভাবছ, জয় পাকড়াশি বাবা বলে পায়ে পড়ে যাবে? হ্যাঁ, আপনি জানলেন কি করে? ভরাট গলায় হেসে ফেললেন ডক্টর পাকড়াশি। না, আর অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে নেই। ছোট্ট খাট্ট মানুষটি সোফায় হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বসলেন, বললেন, আরে ভারতবর্ষের মানুষ এখনো সাধারণের সঙ্গে খাপ খায় না, এরকম কিছু দেখতে পেলে তাদের অবচেতনে আধ্যাত্মিকতার সঙ্গে তাকে মিলিয়ে দেয়, বুঝেছ? এই যে আমায় আমার বন্ধু প্যারিস থেকে একটা নতুন রকম বিড়ি পাড়িয়েছেন, স্বাদ ক্ষতি সবই এক, শুধু গন্ধটা মিষ্টি। আর ভাগ্যক্রমে আজকেই আমি সেটা খাচ্ছি, সেটাকে নিয়ে তুমি কি না কি ভেবে ফেললে। অবশ্য আমিও তোমাকে ভাবতে সাহায্য করেছি। ডক্টর পাখরাশি আবার হাসলেন, তারপর নিভে যাওয়া বিড়িটা আরেকবার ধরিয়ে নিয়ে কফিতে শেষ চুমুক দিয়ে কাপটা রেখে দিলেন পাশে। এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, তবে আজকেই শুরু, আজকেই শেষ, এ জিনিস আমি আর খাবো না। কেন? কেন আবার? বিড়ির থেকে বিড়ির গন্ধ কেড়ে নিলে থাকলোটা কি? ও খাবে প্যারিসের লোকে, আর তুমি খেতে চাইলে খেতে পারো, নিয়ে যাও নিয়ে যাও, এই নাও। প্যাকেটটা আমায় তখনই দিয়ে দিতে চান, কি ঝামেলা বলুন তো। আমি নিই না শেষ পর্যন্ত, বিড়ি সিগারেট আমি খাই, একেবারেই খাই না। অবশেষে শান্ত হয়ে ডক্টর পাকড়াশি বললেন, এই যে ভুলটা এই মাত্র তুমি করলে, সাইকিয়াট্রি করতে গিয়ে আমায় বার বার এইরকম ভুলের মুখোমুখি হতে হয়েছে, বুঝলে? যেখানে বাস্তবকেই মানুষ ভেবেছে অলৌকিক, আর তারপর মানসিক ভারসাম্য হারিয়েছে। দেখো, কিছু মানুষ জানবে এরকম হয়, যারা অলৌকিকের অস্তিত্ব সহ্য করতে পারে না, অন্ধকারের সৌন্দর্য তারা বোঝে না, তারা চায় আলো, সব কিছু দেখা যাবে, সব কিছু পড়া যাবে, সমস্তটাই জানা চাই, তারা বোঝে যুক্তি। এইবার তারা যখন এমন কোনো ঘটনার সম্মুখীন হয় যার কোনো ব্যাখ্যা তারা যুক্তি দিয়ে খুঁজে বের করতে পারছে না, তখন তারা পড়ে মুশকিলে।
তোমার মতো তারা আধ্যাত্মিকতার দিক দিয়েও ভাবতে পারে না, কারণ সেখানে তো আর যুক্তির কোনো স্থান নেই। সুতরাং তারা চেষ্টা করে ঘটনাটাকে অবিশ্বাস করতে, ভুলে যেতে, মনে করতে যে ঘটনাটা হয়নি। কিন্তু সেটা না পারলে, সেটা কিছুতেই না পারলে তারা নিজেকেই আর বিশ্বাস করতে পারে না, আর তখনই কখনো কখনো তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বলেন কি যা বলছি? আমাদের কাছে এইসব রোগীরা খুব আসে, আর তখন প্রথমেই আমাদের যেটা খুঁজে বের করতে হয়, রোগী যে ঘটনাটার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেটার একটা বাস্তব ব্যাখ্যা। এই বাস্তব ব্যাখ্যা রোগীকে দিলে, সে বুঝলে, বিশ্বাস করলে, তার কখনো কখনো মানসিক ভারসাম্য ফিরে আসতে দেখা গেছে। তাহলে সব অলৌকিক ঘটনারই একটা বাস্তব ব্যাখ্যা আছে বলুন। আমি সেটা বলেছি একবারও, আমি বলছি কোনো কোনো হাড় হিম করা ভয়ঙ্কর অলৌকিক ঘটনারও বাস্তব ব্যাখ্যা থাকতেও পারে, আবার নাও পারে, সেটা অবশ্য অন্য কথা। এই এতক্ষণে ভদ্রলোককে বাগে পাওয়া গেছে, এইবার গল্পের দিকে ঠেলে দিতে হবে। আমি বলি, তা একটু বলুন না আপনি সেই সব হাড়হিম করা অলৌকিক ঘটনার কথা যার বাস্তব ব্যাখ্যা আছে। শুনবে, সময় আছে? কি যে বলেন ভদ্রলোক, এতক্ষণ ধরে বাজে বকবক করা তো গল্প শুরু করানোর জন্যই। ডক্টর পাকরাশি শুরু করেন। সুনীল, সুনীল ছিল ওই ছেলেটির নাম। এসপ্ল্যানেডের এক দোকানে কাজ করত, মেসে থাকত, তারাতলার কাছাকাছি একটা জায়গায়। রাতে দোকান বন্ধ করে তাকে নিজের মেসে ফিরতে হতো বাসে চড়ে। কোনোদিন অনেক রাত হয়ে যেত, বাস বন্ধ হয়ে যেত। অনেকদিন অনেক কিছুতে করে এসছে সুনীল, সে জানে রাতে শহরে ভয় পাওয়ার কিছু নেই। রাতে যে বিপদ হতে পারে, দিনেও সেই একই বিপদ হতে পারে। সাবধানে থাকতে হবে, সাবধানের মানে ব্যাস। সে জানে যত রাতি হোক, একটু আর একটু অপেক্ষা করলেই কোনো না কোনো গাড়ি তাকে তুলে নিয়ে এগিয়ে দেবে তার বাড়ির দিকে। এই রকমই এক রাত, বিশাল বিশাল পিলারওয়ালা ফুটপাথ দিয়ে পার্ক স্ট্রিটের মোড়ের দিকে হাঁটতে হাঁটতে সুনীল হাতের ঘড়িতে লক্ষ্য করে, 2:30 বাজে। আজ একটু বেশি দেরি হয়ে গেছে, সে হোক, কাল ছুটি। মনে পড়তে আরাম হয় সুনীলের। সে কিছু না পেলে আজ না হয় হেঁটেই যাওয়ার চেষ্টা করে দেখবে কি হয়েছে তাতে, মানুষ কি হাঁটে না? আর গিয়ে শরীরটা বিছানায় কিছু না ভেবেই ফেলে দেওয়া যাবে, কাল বিকেল সন্ধ্যের দিকে উঠবে একবারে। ভাবতে ভাবতে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় সুনীল। জনমানবহীন ফুটপাথ, দু একটা বিচ্ছিন্ন নেড়ি কুকুর ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, শুয়ে আছে, সোনালি আলোয় ঝকঝক করছে রাস্তা, লেভেল ক্রসিং। আরাম করে সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছাড়ে সুনীল। তারপর ভাবে, কোনো মানেই হয় না এত ফাঁকা একটা রাত্রে রাস্তা ছেড়ে ফুটপাথ দিয়ে যাওয়ার, আর গাড়ি এলে তো রাস্তা দিয়ে আসবে, থামাতেও সুবিধে হবে। পিলারগুলোর মধ্যে দিয়ে ফুটপাথ থেকে লাফিয়ে রাস্তায় নেমে পড়ে সে। ঝলমলে রাজপথ দিয়ে রাজার মতোই বুক ফুলিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে 3-4 কদম এগিয়ে যায় সুনীল, আর তক্ষণে হঠাৎ সব আলোগুলো নিভে যায়। ধক করে বুকের ভেতরটা কেঁপে ওঠে সুনীলের। হলোটা কি? লোডশেডিং, এত রাত্রে হতেই পারে, কিন্তু আজকেই হতে হলো। চারিদিকে তাকায় সুনীল, গাঢ় অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পায় না সে, আকাশে আর চাঁদও নেই। তারপর আস্তে আস্তে চোখটা সয়ে আসতে থাকে তার। তার প্রতিদিনের চেনা পার্ক স্ট্রিট এই নিশ্চিদ্র অন্ধকারে যেন বদলে গেছে। অন্ধকারের মধ্যে আরো গাঢ় অন্ধকার হয়ে জমে আছে বন্ধ দোকানের কঙ্কালগুলো, তার পাশে পাশে বিশাল বিশাল কালী ঝুলি মাখা থাম, তারা কত কত কালের পুরনো। গড়ের মাঠের দিক থেকে ভেসে আসে ঠান্ডা হাওয়া। সুনীল তাকিয়ে দেখে ভাঙাচোরা রাস্তার রেলিং আর মেট্রো স্টেশন পেরিয়ে বহু বহু দূর চলে গেছে নিশ্চিত্র অন্ধকার, পুরো জমি গিয়ে মিশেছে মাঠে। দূরে দূরে একটু আলো দেখা যায় কি? আলোর একটা বিন্দু যেন হঠাৎ একটু আশা হয় যেন সুনীলের। না, মনের ভুল, কে জ্বালাবে এত রাতে মাঠের ভেতরে আলো? নিজের দুর্বলতায় নিজেই রেগে যায় সুনীল, আর তার উপর কালকেই মোবাইলটা সারাতে দিয়েছে, সেটা থাকলে তাও একটু আলোর ব্যবস্থা করা যেতে পারত। সিগারেটটা রাস্তায় ফেলে পা দিয়ে ঘষে নিমিয়ে দেয় সুনীল, আর তক্ষণই তার মনে হয় তার পেছন থেকে তার উপর একটা জোর আলো এসে পড়ল, একটা নয় এক জোড়া আলো, হেডলাইট।
সঙ্গে সঙ্গে শোনা গেল শব্দ। সারা রাস্তা কাঁপিয়ে উন্মত্তের মতো ছুটে আসছে একটা বাস। পিছনে ফিরতেই চোখ ধাঁধিয়ে যায় শুনিয়ে, সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর একটু হলেই অন্ধকারের এই উন্মত্ত দানব ধাক্কা দিয়ে মেরে ফেলে তাকে। এক মুহূর্তের জন্য বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেলেও বাসটা তীব্র হর্নে সংবিত ফেরে থাকে। বোঝা যায় ড্রাইভার ব্রেক কষেছে, তাও লাফিয়ে সরে যায় শুনি। এবং সরে গিয়ে বুঝতে পারে ঠিক সময় লাফটা না দিলে তার অবস্থা অত্যন্ত খারাপ হতে পারত। ঘ্যাঁচ করে একটা কর্কশ শব্দ, সে ঠিক যেখানে দাঁড়িয়েছিল বাসটা সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। প্রচন্ড ঘামে সারা শরীর ভিজে গেছে তার, হৃৎপিণ্ডটা ধক ধক করে দৌড়াচ্ছে বুঝলে, কিন্তু প্রাণে বেঁচে গেছে বলে অনেকটা স্বস্তি হয় তার। খুব জল তেষ্টা পায়, সে ভাবে একটা সিগারেট ধরাবে। পকেটে হাত দিতে গিয়েই তার মাথায় একটা চিন্তা আসে, বাসটা এখনো দাঁড়িয়ে আছে। পকেটে হাত না ঢুকিয়েই সে সোজা দৌড়ে যায় বাসটার দিকে, ড্রাইভারকে চেঁচিয়ে জিজ্ঞেস করে, তারা তোলা যাবে, তারা তোলা। ড্রাইভার হাতের ইশারায় তাকে উঠে পড়তে বলে। বাবা যায়, এই অন্ধকারে সে কিছুতেই হাঁটতে পারবে না। যে বাসটাকে তার এতক্ষণ মৃত্যুদূত বলে মনে হচ্ছিল, এখন সেটা তারা তলা দিয়ে যাবে শুনে সুনীলের মনে হয় প্রাণে বুঝি বেঁচে গেল সে। দৌড়ে বাসের গেট দিয়ে বাসে উঠে পড়ে শুনিল, ভেবেছিল এত রাত বাসটা বোধ হয় পুরোপুরি ফাঁকাই থাকবে। কোথায় কি, বাস তো রীতিমতো ভর্তি দেখা যাচ্ছে, বেশ কিছু লোকজন বসে আছে, তারা সিটে বসে ঢুলছে, কয়েকজন উঠে পড়েছে ড্রাইভারের ব্রেক কষায়। তারা অবাক হয়ে সুনীলকে বাসে উঠতে দেখে, সুনীল তাদের পাত্তাই দেয় না, অথবা গাঢ় অন্ধকারে তাদের দেখতেই পায় না। বাসের আলো নেভানো, শুধু হেডলাইটটা চলছে। সুনীল তীক্ষ্ণ চোখে খুঁজতে শুরু করে কোনো বসার জায়গা ফাঁকা আছে কিনা। বাসটা একটা মিনি বাস, হ্যাঁ ঠিক সে যা ভেবেছিল তাই। চাকার উপরের সিটটায় একটা জায়গা ফাঁকা আছে, হাতড়ে হাতড়ে সে গিয়ে বসে পড়ে ওই সিটটায়। পাশের লোকটা ঘুমোচ্ছে, তাকে এক ঝলক দেখে নিয়ে সিটে মাথা এলিয়ে দেয় সুনীল। ও সারাদিনের ক্লান্তি, কাল ছুটি, ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে যায় তার, প্রথমে চটকাটা ভেঙে কিছু বুঝতে পারে না কোথায় রয়েছে। হতভম্ব হয়ে চারিদিকে দেখে, ঘন অন্ধকার, দুবার মাথা ঝাঁকায় সে। আর সঙ্গে সঙ্গেই তার সবকিছু মনে পড়ে যায়, সমস্ত কিছু তার মনে পড়ে যায়। সম্পূর্ণ অন্ধকার রাতের শহরের রাস্তা দিয়ে সম্পূর্ণ অচেনা একটা বাসে চড়েছে সে, চলেছে তার বাড়ির দিকে। এটা কোথায় এলো, পেরিয়ে গেলেই তো সর্বনাশ। পাশে জানলা দিয়ে তাকাতে গিয়ে সে চমকে যায়, দেখে তার পাশের সহযাত্রী জেগে উঠেছে। তার সর্বাঙ্গ মোড়া চাদরে সে সোজা তাকিয়ে রয়েছে সুনীলের দিকে। বুকটা কেঁপে ওঠে সুনীলের, গলাটা যেন আবার শুকিয়ে যায়। না জেনে শুনে এই বাসটায় উঠে পড়াটা কি তাহলে ঠিক হয়নি, কিছুই বুঝতে পারে না সে। শুধু দেখে তার পাশের সহযাত্রী পাথরের মতন ঠান্ডা দৃষ্টি। সেই দৃষ্টি সহ্য না করতে পেরে সে চোখটাকে অন্যদিকে ঘোরায় আর দেখে বাসের সমস্ত যাত্রীর মাথা তার দিকে ফেরানো। প্রত্যেকে তাকে দেখছে, কেউ কারুর সঙ্গে কোনো কথা বলছে না, অন্যদিকে মাথা ঘোরাচ্ছে না, শুধু শান্ত হয়ে তাকেই দেখে চলেছে। বাস দ্রুত গতিতে ছুটে চলেছে, এখনো জানলা দিয়ে ঢুকছে ঠান্ডা হাওয়া। বাসের যাত্রীদের প্রায় সকলেরই দেহ চাদরে মোড়া, আর সেই চাদরগুলো হাওয়ায় অল্প অল্প উড়ছে। প্রচন্ড ভয় করে সুনীলের। কটা বাজলো, কটা? চকিতে বাঁ হাতটা তোলে সুনীল, জলজলে কাঁটাগুলি তাকে জানায় আড়াইটে বাজে। অসম্ভব, হতেই পারে না, সে একটু আগেই দেখেছে আড়াইটে বাজে, ঘড়িটা কি বন্ধ হয়ে গেছে? না তো, চলছে তো, ওই তো সেকেন্ডের কাঁটা একটু একটু করে ঘুরছে। তবে এতক্ষণ ধরে কি সময় থেমে গেছিল? কোথায় সে, কি হয়েছে তার, তার চারপাশে এরা কারা? হঠাৎ ভয়ে সারা শরীর যেন অবস হয়ে আসে তার। যে ভাবনাটা এতক্ষণে একবারও তার মাথায় আসেনি, সেই ভাবনাটা এইবার তার মাথায় চেপে বসে হঠাৎ। সত্যি তো, হাত কামড়ায় সুনীল, এতক্ষণ ধরে এটা ভাবেনি কেন সে, রাত আড়াইটের সময় বাসে এত লোক এলো কোত্থেকে? মিনি বাসে চড়ে মানুষ তো এত রাতে কোথাও যায় না, এখন তো মিনি বাস চড়েই না।
আবার ঘাম দিতে শুরু করে শুনিলে, না 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 ঘাবড়াবে না, সে এরা মানুষ, প্রত্যেকেই মানুষ, আর তার ঘড়িটা বোধহয় খারাপ হয়ে গেছে, এদের সময় জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলবে। সে আবার পাশে মুখ ঘোরায়, দেখে পাশের লোকটি এখনো সেই একই রকম ভাবে তাকিয়ে রয়েছে তার দিকে। চারদিকে চোখ ঘোরায়, দেখে কেউ চোখ সরায়নি তার উপর থেকে। কিরকম যেন অস্বস্তি হতে শুরু করে তার, নিজের অজান্তেই একটু কুকড়ে যায় কি সে। তবু সাহসে ভর করে আবার মাথা ফেরায় পাশে, জিজ্ঞেস করে, দাদা কটা বাজে? লোকটা কোনো উত্তর দেয় না, শুধু তাকিয়ে থাকে। আরো তীক্ষ্ণ হয় যেন তার দৃষ্টি, অন্ধকারেও তার চোখটা সুনীল দেখতে পায়। সে আবার জিজ্ঞেস করে, এবার একটু জোরেই, দাদা কটা বাজে? কেউ কোনো উত্তর দেয় না। কেন উত্তর দিচ্ছে না কেউ? গোটা বাসকে উদ্দেশ্য করে এবার চিৎকার করে ওঠে সুনীল, দাদা কটা বাজে? কেউ কোনো উত্তর দেয় না। হঠাৎ সুনীল দেখে তার পাশের সিটের লোকটি চাদরের তলার হাতটি নড়ে উঠল, চাদরের বাইরে বেরিয়ে আসছে হাতটা। প্রচন্ড ভয়ে সুনীল উঠে পড়ে সিট থেকে, অন্ধকারের মধ্যে হোঁচট খায়, বাসের প্রচন্ড গতিবেগে তাল সামলাতে না পেরে পড়ে যায় বাসের মেঝেতে। প্রতিটি মুখ কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে থাকে। কেউ কেউ সিট থেকে উঠে দাঁড়ায় ভালো করে দেখার জন্য, কিন্তু কেউ কোনো কথা বলে না। সুনীল কোনো রকমে উঠে হোঁচট খেতে খেতে এগিয়ে যায় দরজার দিকে, খোলা দরজা দিয়ে তাকায়, দেখে অন্ধকার পথের পর পথ পেরিয়ে যাচ্ছে। এই গতিবেগে বাস চললে নামা অসম্ভব তার পক্ষে, সে বুঝতে পারে। সে ড্রাইভারকে ডাকে চেঁচিয়ে, ড্রাইভার, এই ড্রাইভার, ড্রাইভার! ড্রাইভার তার দিকে তাকায়, হ্যাঁ একমাত্র সেই তাহলে তার কথা বুঝতে পারছে। সে যখন বাসে ওঠার সময় বাসটা তারাতলা যাবে কিনা জিজ্ঞেস করেছিল, তখনও এই লোকটাই তাকে ইশারা করেছিল বাসে উঠে আসার জন্য। সুনীল হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে, তারাতলা, তারাতলার কত দূর? পেরিয়ে গেছে তারাতলা? ড্রাইভার কোনো উত্তর দেয় না, কিন্তু হাসে, বিভৎস লাগে অন্ধকারে সেই হাসি। হাসছে কেন, হাসছে কেন লোকটা? তারাতলা কি পেরিয়ে গেছে সত্যি? এরা তাকে কোথায় নিয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারে না সুনীল, কিচ্ছু না। মাথাটা ফেরায় এবার পাশের দিকে আর শিউরে ওঠে, সেই লোকটা যার পাশে সে বসেছিল উঠে দাঁড়িয়েছে সিট থেকে। বাসের মাঝখানের পথটা দিয়ে তাল সামলে টলতে টলতে সে এগিয়ে আসছে সুনীলের দিকে। চাদর থেকে এখন বের হয়ে গেছে তার হাত দুটো, কি সরু সরু দুটো হাত! সেই হাতে সে কি দেখাচ্ছে তাকে? সে কি কোনো ইশারা করছে? কিচ্ছু বুঝতে পারে না সুনীল। দেখি লোকটা যত এগোচ্ছে তত তার দুদিকের লোকরা উঠে দাঁড়াচ্ছে সিট থেকে, আর কেউ কোনো কথা বলছে না। এরা কি করতে চায় তাকে নিয়ে? লোকটা তার দিকে এগিয়ে আসছে কেন? ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে সুনীল, আবার চোখটা ফেরায় ড্রাইভারের দিকে। দেখে এসে তখনও তার দিকে তাকিয়ে হাসছে। ভালো লাগে না সুনীলের, এত ভয়ঙ্কর একটা মুহূর্তে হাসি দেখতে ভালো লাগছে না তার। সে সর্বশক্তি দিয়ে একবার চিৎকার করে ওঠে, তারাতলা কি পেরিয়ে গেছে? ড্রাইভার মাথা নাড়ে, সে হ্যাঁ বলল অথবা না বলল সেটা বুঝতে পারে না সুনীল। শুধু এই সময় তার ঘাড়ে চেপে বসে কয়েকটা শক্ত ঠান্ডা আঙুল। পিছনে না তাকিয়েও সে বুঝতে পারে তার পাশের লোকটি তার ঘাড় চেপে ধরেছে, আর রক্ষা নাই তার। হঠাৎ একটা সিগারেট খেতে খুব ইচ্ছে করে সুনীলের, কতক্ষণ সিগারেট খায়নি, ধরাবে একটা, যা হবে দেখা যাবে। পকেটে হাত ঢোকাতে গিয়ে পারে না সে, তার মস্তিষ্ক ততক্ষণে অবশ হয়ে সংকেত পাঠানো বন্ধ করে দিয়েছে তার স্নায়ুকে। তার সংজ্ঞাহীন দেহটা বাসের মেঝে লুটিয়ে পড়ে। মরে গেল সুনীল? আমি জিজ্ঞাসা করি। ও কেবল বোকার মতন প্রশ্ন তোমার, নিয়েই ভাবো কিছুক্ষণ মনে গেল কিনা, আমি ততক্ষণ আরেক কাপ কফি নিয়ে আসি। ব্যাস, ভদ্রলোক চলে গেলেন তো গেলেনি সেই তেতো কফি বানিয়ে আনতে, আমি এখন কি করি বুঝতেও পারি না, ছাই মরে গেল কিনা। আর কি হবে, মারা যাওয়ারই তো কথা। রাত আড়াইটের সময় বাসে এক বাস ভূতের মধ্যে ঢুকে পড়লে আমার কি হতো ভাবলেই আমার হৃৎকম্প হচ্ছে। সেই লোকটা তো বেচারা তবু বাসের দরজা পর্যন্ত যেতে পেরেছিল, নেহাত বাস জোরে চলছিল বলে নামতে পারেনি, আমি হলে দরজা পর্যন্ত পৌঁছতে পারতাম না নিশ্চয়ই।
তবে আমি বলবো সুনীলের লাভ দেওয়াটা উচিত ছিল। আরে ভূতের হাতে মরার থেকে আত্মহত্যা করা বেটার। ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই, কোই মর গিয়া ক্যা? চলে এসছেন, মুখে আবার হিন্দি সিনেমার ডায়লগ। বললাম, আরে মরল কি মরল না সে তো আপনি বলবেন, আপনার জন্যই তো অপেক্ষা করে আছি। বলবো, তা আগে বলো এতক্ষণ গল্পটা শুনে তোমার কি মনে হলো? কি আবার মনে হবে, মনে হলো সম্পূর্ণ অলৌকিক একটা ঘটনা, এর কোনো ব্যাখ্যা হয় না। সুনীলেরও তাই মনে হয়েছিল, বুঝলে? আচ্ছা, সে হয়েছিল, বেশ হয়েছিল, তার শেষ পর্যন্ত হলোটা কি সেটা বলুন। বলতে শুরু করেন ডাক্তার বাগরাশি। সুনীলের সঙ্গে আমার দেখা হয়েছিল এসপ্ল্যানেডের মোড়ে। আমি ওখানে একটা সিনেমা দেখতে গেছিলাম। ফেরার সময় বাসের জন্য দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, বুঝলে। লক্ষ্য করলাম গালে খোঁচা খোঁচা দাড়ি একটা মাঝ বয়স্ক লোক, যাদবপুরের কোনো বাস এলেই এগিয়ে যাচ্ছে সেদিকে। কত লোক নামছে উঠছে, কিন্তু সে উঠছে না, আবার নিজের জায়গায় ফিরে এসে অপেক্ষা করছে। আবার বাস এলে আবার এগিয়ে যাচ্ছে, কিন্তু উঠছে না, আবার চলে আসছে নিজের জায়গায়। মনে হচ্ছে যেন কোনো একটা অদৃশ্য বাধা তাকে বাসে উঠতে দিচ্ছে না। কি ব্যাপারটা কিছুতেই ধরতে পারলাম না আমি, কিন্তু ঘটনাটা আমার খুব বিচিত্র ঠেকল। চুলোয় গেল আমার বাড়ি ফেরা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটাকে ওয়াচ করতে লাগলাম। টানা এক ঘন্টা ধরে লোকটা যাদবপুরের বাসে ওঠার চেষ্টা করে গেল, কিন্তু উঠতে পারল না। হা হা করে তাকিয়ে রইল উঠতে গিয়ে। কন্ডাক্টর ছেড়ে দিল বাস ঘন্টি বাজিয়ে, কখনো কখনো বাসে নিজেই ফিরে এলো নিজের জায়গায়। ঘন্টা খানেক এরকম চেষ্টা করার পর দেখি লোকটা খুব হতাশ চোখে মুখে আস্তে আস্তে যাচ্ছে মেট্রো স্টেশনের দিকে। আমি তক্ষুনি গিয়ে তাকে ডাকলাম, শুন। লোকটা চমকে উঠল, যেন ভয় পেয়েছে আমায় দেখে। তারপর জিজ্ঞেস করলো কাঁপা গলায়, কি আপনি যাদবপুর যাবেন? হ্যাঁ হ্যাঁ। বাসে চড়তে কোনো অসুবিধা হয় আপনার? হ্যাঁ হ্যাঁ। সেই অসুবিধাটা আজ কেউ কাটাতে না পারায় আপনি মেট্রোতে যাওয়া ঠিক করলেন, কে ঠিক বলেছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কি করে? আমি ট্যাক্সিতে যাচ্ছি ওদিকেই, আপনি আসবেন আমার সঙ্গে, চলে আসুন। না মানে এইভাবে? আরে চলে আসুন চলে আসুন, অসুবিধে নেই। এই ট্যাক্সি ট্যাক্সি। একটা ট্যাক্সি ধরে আমি লোকটাকে উঠালাম আমার পাশে, বসালাম, তারপর বললাম, বলুন তারপর প্রবলেমটা কি? বাসে কি বমি টমি পায়, শরীর খারাপ করে? না না, ঠিক তা নয়। তবে শুনলে আপনি হা হাসবেন, বিশ্বাস করবেন না। আরে বিশ্বাস আমি সবাইকে করি। কি নাম আপনার? স্যার সুনীল। নিন একটা সিগারেট খান। সিগারেট ধরিয়ে আমাকে সুনীল তার পুরো গল্পটা বলল, বুঝলে। বলল সে যখন অজ্ঞান হয়ে গেছিল তখন সে নিশ্চিত ছিল যে সে মারা যাচ্ছে, কিন্তু না, সে মারা যায়নি। বেশ কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, তার প্রচন্ড শীত করতে শুরু করে, আর কাঁপানো ঠান্ডা। সেই শীতে মরা মানুষও কাঁপবে ঠক ঠক করে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে অজ্ঞান অবস্থা থেকে সুনীলের ক্রমশ জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সে দেখে একটা বাসস্ট্যান্ডে রাখা চেয়ারে সে বাবু হয়ে বসে আছে। ক্রমশ পুবের আকাশ লাল হচ্ছে, ভোরের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তাতেই মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে সে। মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে তার সারা গা হাত পা, মাথাটা ভারী, জ্বর চলে আসবে বোধহয়। কখন থেকে এখানে পড়ে আছে সে কিছুতেই মনে পড়ে না তার, শুধু অজ্ঞান হয়ে যাওয়ার আগের ওই আতঙ্কটুকু ছাড়া। আবার ভয় করে ওঠে, পাটা আস্তে আস্তে এসে নিচে নামায়। নিচে শুয়ে থাকা একটা কুকুরের গায়ে পা পড়ে, কেউ করে ডাক ছেড়ে কুকুরটা সরে যায়, চমকে পাটা আবার তুলে নেয় সে। কামড়ে দিলে আমার আরেক ঝামেলা হতো, আর সঙ্গে সঙ্গেই জলের মতো সোজা হয়ে যায় তার কাছে সবকিছু। বাস স্ট্যান্ডটা সে চিনতে পারে, ওই তো চায়ের দোকানটা, এখনো খোলেনি, তারাতলা বাস স্ট্যান্ড। তাকে সেই বাসটা এখানে নামিয়ে দিয়ে গেছে। পকেটে হাত দেয় সে, সিগারেটের প্যাকেট আর দেশলাইটাও আছে দেখা যাচ্ছে। সে একটা সিগারেট বের করে ধরায়, কটু ধোঁয়ার স্বাদে তার জিভটা বিকৃত হয়ে যায়, বমি বমি পায়। সে নিচটা একবার দেখে নিয়ে আবার পাটা নামায়, দাঁড়ায়, জোর বাচ্চে। আস্তে আস্তে সে হাঁটা দেয় নিজের মেসের দিকে।
অসাধারণ, তাহলে তো বেঁচেই গেল। বাবা, সহজ ঝামেলায় পড়েনি। কিন্তু ওই বললাম, বিশ্বাস করতে পারবে না এরকম কোন ঘটনার মুখোমুখি হয়ে পড়লেই। যাদের বাস্তব বোধটা খুব বেশি, তাদের মানসিক ভারসাম্য মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। সুনীলের সঙ্গে ঠিক সেই ব্যাপারটাই ঘটেছিল। পাগল হয়ে গেছিল বুঝি? আরে না না, ঠিক পাগল হয়ে গেছিল তা নয়, কয়টা অসুবিধে দেখা দিয়েছিল বুঝলে, মানসিক। যেমন ধরো, কোনো বাসে উঠতে পারত না, আর বাসে উঠতে গেলেই অজানা এক প্রচন্ড ভয় পেয়ে বসত তাকে, আর অন্ধকার সহ্য করতে পারত না। কোনো জায়গা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেলেই পালিয়ে যেত সেখান থেকে। অস্বস্তি হতো ওর, যাতায়াতের অসুবিধা হয় বলে আগের বাসা ছেড়ে দিয়ে বাসা নিয়েছিল পার্ক স্ট্রিটের কাছেই। যে শহরে আগে ঘুরে বেড়িয়েছে কত, সেই শহরেই আর চলতে ভয় পেত সুনীল। আমার সঙ্গে যেদিন দেখা হয় সেদিন মালিকের একটা কাজে যাচ্ছিল যাদবপুর। বলেছিল প্রতিদিন ও নাকি কিছুক্ষণ করে চেষ্টা করত যে কোনো ভাবে একটা বাসে চড়ে কিছু দূর যাওয়ার, কিন্তু কখনো পারত না। আপনি শুনে কি বললেন ওকে? কি আর বলবো বলো, আমি ওকে বললাম আমি ব্যাপারটা নিয়ে ভাবছি, আর ওর দোকানের ঠিকানাটা নিয়ে নিলাম। ভাবলেন তারপর? আরে ভাববো বললে কি আর ভাবা যায় নাকি, সময় কোথায় মানুষের ভাবার। বিভিন্ন কাজে কর্মে প্রায় আমি সুনীলের কথা বলেই গেলাম, কিন্তু একদিন হঠাৎ আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? সে আর আলাদা করে বলছি না, ধরে নাম সুনীলের সঙ্গে যা হয়েছিল আমার সঙ্গে তাই হলো। অর্থাৎ স্বপ্নের একটা অংশে আমি উঠলাম একটা সম্পূর্ণ অন্ধকার বাসে, এমন বেশ কিছু সহযাত্রীর সঙ্গে যারা আমার সঙ্গে কোনো কথা বলছেও না শুনছেও না। আমি তাড়াতাড়ি যাব, আমার রীতিমতো আতঙ্ক হতে শুরু করলো। এবং স্বপ্নের শেষে আমিও সুনীলের মতোই উঠে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম তাড়াতাড়ি পেরিয়ে গেছে কিনা। সে আসলো এবং আমার স্বপ্নটা গেল ভেঙে। ঘুম থেকে উঠেই আমার মনে পড়ল সুনীলের কথা, কিন্তু একটা খটকা আমাকে ভাবাতে শুরু করলো। ধরতে পেরেছ? কোন খটকা? না। ভালো করে ভাবো। না, পারছি না। খটকাটা হলো বাসটায় কোনো কন্ডাক্টর ছিল না। তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই এটা একটা অপ্রাকৃতিক বাস, অন্ধকার রাত্রে সুনীলের জন্যই অলৌকিক কোনো জগৎ থেকে নেমে এসেছিল, তাহলে ড্রাইভার আছে, যাত্রী আছে, কিন্তু কন্ডাক্টর নেই কেন? আর আরেকটা জিনিস ভেবে দেখো তো, রাত আড়াইটের সময় মিনি বাস যদি শহরের রাস্তায় চলে, তবে তার মানে কি হয়? আমি না কিছুই বুঝতে পারছি না। আরে বুঝছো না, মানেটা হলো বাসটা রিজার্ভ করা রয়েছে, আর সেই জন্যই কন্ডাক্টর নেই, এবং সেই জন্যই বাস রাত আড়াইটের সময় চললেও ভর্তি। কিন্তু কারা করেছিল রিজার্ভ, আর তারা ওরকম অদ্ভুত ব্যবহারই বা করলো কেন সুনীলের সঙ্গে? এই প্রশ্নের উত্তরটা পেতে আমাকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হয়েছিল। আমি যদি তারিখ ধরে খুঁজতে আরম্ভ করতাম যে সেদিন কোন মিনি বাস রিজার্ভ করা হয়েছিল কিনা, তাহলে জন্মেও বের করতে পারতাম না। কিন্তু নেহাতি ভাগ্যের বসে একদিন আমার হাতে সমাধানটা এসে গেল বুঝলে। মানুষের যে জিনিস করা নির্দিষ্ট তা সে করবেই কোনো না কোনো ভাবে, এই হচ্ছে আসল কথা। সুনীলের সঙ্গে ডেকে কথা বলা মাত্রই আমার ধারণা আমার অবচেতন রহস্যের সমাধান খুঁজতে আরম্ভ করে দিয়েছিল, এবং শেষ পর্যন্ত সে সেটা খুঁজেও বার করল। কি করে করল আর উত্তরটাই বাকি, সেটা তো বলবেন। পিসিমা। পিসিমা? আপনার পিসিমা আছেন নাকি? তিনিও সাইকিয়াট্রিস্ট বুঝি? আছেন না, ছিলেন। ছিলেন, যখনকার কথা বলছি তখন ছিলেন। কেন, তোমার কি মনে হয় আমি স্বয়ম্ভু? আমি বিয়ে করিনি বলে আমার বাপ ঠাকুরদা মাসি পিসি কেউ বিয়ে করেনি? আরে বাবা, চোটে যাচ্ছেন কেন বলুন না, কি করে বুঝলেন কি হয়েছিল সেদিন? আরে আমার পিসিমা সাইকিয়াট্রিস্ট নন, কিন্তু তিনি খুবই ভক্তিমতী। তার সঙ্গে আমাকে যেতে হলো তার দু তিন মাস পরে, বেহালা তারাতলা পেরিয়ে আরো ভেতরের দিকে অরবিন্দ সেবাশ্রম বলে একটা আশ্রম। সেখানে গিয়ে আমার তো জানো স্বভাব, পিসিমাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি একটু ঘুরে দেখছি বাইরেটা, হঠাৎ আশ্রমের ভেতরে দেখি একটা মিনি বাস দাঁড় করান, আর সেই মিনি বাসে কিছু লোক লাইন করে উঠছে। আমার কেমন যেন সন্দেহ হলো। আমি সেই বাসের আরোহীদের মধ্যে একজনকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা যাচ্ছেন কোথায়? কি বলল? আন্দাজ করো তো। পাচ্ছি না।
কি আর আন্দাজ করবে, কিছুই বলল না। আমার পাশ কাটিয়ে এমন ভাবে হেঁটে গেল যেন কিছুই শুনতে পাচ্ছে না। বলেন কি? তাই লাইনে যে তার পরে ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ তোমরা? সেও শুনতে পেল না। আমার দিকে আবার চেয়ে কিচ্ছু না বলে উঠে গেল বাসে। আমার জেদ চেপে গেল, আরো একজনকে জিজ্ঞেস করতে যাচ্ছি। হঠাৎ দেখি একজন মান্য গণ্য গোছের আশ্রমের লোক আমায় ডাকছেন। আমি তার কাছে গেলাম। তিনি আমায় বললেন, ওদের জিজ্ঞেস করে জবাব পাবেন না, কি জিজ্ঞাসা করছেন আমায় করুন, আমি যদি উত্তর দিতে পারি। কেন, ওরা জবাব দিতে পারবে না কেন? সে প্রশ্ন আমি আপনি কি করে উত্তর পাবো বলুন, বলুন তো। ভগবান যেরকম করে ওদের বানিয়েছেন, ওদের তো সেভাবেই থাকতে হবে। সাইনবোর্ডটা দেখেছেন? বাবু কি লজ্জা, এতক্ষণে সাইনবোর্ডটা আমার চোখে পড়ল। অরবিন্দ আশ্রম পরিচালিত বয়স্ক মূক ও বধিরদের বিদ্যালয়। ওই লোকগুলির কেউ কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না, তাই ওরা চেয়ে থাকে অমন করে, বোঝো? সেই ভদ্রলোক আবার বললেন, ওরা এখন বেড়াতে যাচ্ছে দীঘা। বছরে একবার আমরা ওদের বেড়াতে নিয়ে যাই। সমুদ্র এত জোরে গর্জন করে, হয়তো ওদের মধ্যে কেউ কেউ একদিন তারই গর্জন শুনতে পাবে, একমাত্র সেই আশায়। একটু থেমে ভদ্রলোক বলেন, এটা আমার বিশ্বাস। আমি প্রশ্ন করি, প্রতি বছরই ওরা এইভাবে বেড়াতে যায়, কোনো বিপদ আপদ হয় না? হ্যাঁ, প্রতি বছর। এর আগের বছর একটা বিশ্রী ঘটনা ঘটেছিল, তবে সেটা বিপদ কিনা বলতে পারবো না, শুনবেন? তাহলে চলুন ক্যান্টিনে, চলুন, চা নিয়ে কথা বলা যাবে। আমি ততক্ষণে হিসেব করে দেখে নিয়েছি, সুনীলের ঘটনার সঙ্গে ভদ্রলোকের বর্ণিত সময়কাল প্রায় মিলে যায়। চা নিয়ে বসে ভদ্রলোক বলেন, সে বছর দীঘা থেকে ওরা ফিরছিল, আমারও ফেরার কথা ওদেরই সঙ্গে, কিন্তু আমার একটা কাজ পড়ে গেছিল বলে আমি ফিরিনি সেদিন। সে বছরই একটা পথ দুর্ঘটনায় আটকে গিয়ে প্রায় 4-5 ঘন্টা ওদের দাঁড়িয়ে থাকতে হয়, ফলে ওরা কলকাতায় যখন ঢোকে তখন প্রায় 2:30 বাজে। সেই সময় একটা ম্যাসিভ পাওয়ার কাট হওয়ায় গোটা শহর অন্ধকার হয়ে গেছিল। বাস যে চালাচ্ছিল সে লোকটি শুনতে পায়, কিন্তু কথা বলতে পারে না। আকারে ইঙ্গিতে সে আমায় যা বলেছিল তা হচ্ছে, ওই পার্ক স্ট্রিটের কাছাকাছি একটি লোক গাড়ির সামনে পড়ে গেছিল, কিছু হয়নি, কিন্তু লোকটি তাড়াতলা যাবে শুনে তাকে ড্রাইভার উঠিয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর নাকি লোকটি বাসের মধ্যে হঠাৎ পাগলামি শুরু করে দেয়। যখন লোকটিকে তুলেছিল তখন বেশিরভাগ যাত্রী ছিল ঘুমন্ত, তারাও লোকটিকে দেখে হতচকিত হয়ে যায়, এবং লোকটি হঠাৎ করে বাসের সামনে ছুটে চলে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুতেই তার জ্ঞান ফেরানো যায়নি। তারপর যেটা হয় সেটাই খারাপ, আমি থাকলে সেটা কখনোই হতো না। ওরা লোকটিকে তারাতলা বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে আসে। তারপর লোকটির কি হলো না হলো আমি এখনো জানি না। তাকে নিয়ে আসা উচিত ছিল এখানে, সুস্থ হলে তবে বাড়ি পাঠানো উচিত ছিল। আমি এখনো মাঝে মাঝে ভাবি, লোকটি ওই ঠান্ডায় অতক্ষণ পড়ে থেকে তারপর ঠিক মতো বাড়ি পৌঁছেছিল কিনা। আমি তখন ভদ্রলোককে বলি, আমার ধারণা আমি লোকটাকে চিনি, সে সুস্থই আছে। বলেন কি, তাহলে একদিন তাকে নিয়ে আসুন এখানে। অবশ্যই, তার নিজের গরজেই তাকে এখানে নিয়ে আসবো আমি, আপনি চিন্তা করবেন না। ওরা ফিরছে কবে? ভদ্রলোক ওদের ফেরার দিনটা আমায় জানান, ততক্ষণে পিসিমা বেরিয়ে এসছেন, পিসিমাকে নিয়ে আমি চলে আসি, আর ওরা ফেরার পর একদিন সুনীলকে নিয়ে ওদের কাছে যাই। সুনীলকে বোঝাই ব্যাপারটা কি হয়েছিল, ওরাও বলে ড্রাইভারকে সুনীল চিনতেও পারে, সে সুস্থ হয়ে যায়, বুঝেছ? এই জন্যই বলছিলাম, কোনো ঘটনাকে প্রথমেই অপ্রাকৃত বলে ধরে না নিয়ে বিচার করে দেখবে। ডক্টর পাকরাশি থামেন, আমি প্রশ্ন করি, সুনীলের ঘড়িটা সেদিন তবে? হ্যাঁ, ওর ঘড়িটা বন্ধই হয়ে গেছিল, পরের দিন ভোরবেলায় ও টের পেয়েছিল সেটা, তখনও 2:30 বেজেছিল। বাসেও ভুল দেখেছিল ভয়ে, সে আমরা অনেকেই ওই অবস্থায় ভুল দেখব, কি বলো? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। রাত অনেক হল, ডাক্তার পাকরাশির কাছ থেকে বিদায় নিয়ে আমি উঠি। ওঠার সময় দেখি ডাক্তার পাকরাশি আরেকটা বিড়ি ধরালেন, সেই প্যাকেটটা থেকেই।
সেই যে প্যারিসে তৈরি সুগন্ধি বিড়ির প্যাকেট। দরজা দিয়ে রাস্তায় বেরোতে যাব, হঠাৎ আমার নাকটা কুঁচকে যায়। এ কি, এ তো সাধারণ বিড়ির গন্ধ ছাড়ছে দেখছি। সেই মিষ্টি গন্ধটা গেল কোথায়? কিন্তু স্পষ্ট দেখলাম তিনি ওই প্যাকেট থেকে বিড়িটা বার করলেন। পিছন ফিরে দেখি ইতিমধ্যেই কি একটা বই নিয়ে পড়তে বসে গেছেন তন্ময় হয়ে। জিজ্ঞেস করব না, থাক, ক্ষমতা টমতা যদি কিছু থাকে থাক না, এত পাগল ছাগলের গল্প মনে করে করে শোনাতেই কি কম ক্ষমতা লাগে নাকি? জয় পাকরাশি বাবা মনে মনে বলে আমি রাস্তায় বেরিয়ে আসি।